নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের এবিটি এর টেস্ট পেপার সলভ করাবো 2023 সালের। আজকে আমি সংস্কৃত, তো দেখো আজকে আমি সংস্কৃত সলভ করাবো এমসিকিউ, যাবতীয় টোটাল সাতখানা সেট সলভ করাবো। পেজ নম্বর এসি 46, পেজ নম্বর এসি 80, এসি 87, এসি 150, এসি 240, এসি 261 এবং এসি 281। তো দেখো প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার টু দ্য পয়েন্ট আমি সলভ করে দেবো। তো দেখো এসি 46 কি বলেছে ফার্স্ট প্রশ্ন, তো দেখো রোমান অনের প্রশ্ন কি বলেছে, চোরদের সঙ্গে কটি বাহন ছিল, অ্যান্সার বি এর অ্যান্সার 40টি ঘোড়া। রোমান টু এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার। রোমান থ্রির অ্যান্সার কি বলেছে, ধানের থলে কি বলেছে চোরেরা ঘোড়াগুলোর কি আছে বলগা খুলে তাদের গলায় ঝুলিয়েছিল, অ্যান্সার হবে বি এর অ্যান্সার ধানের থলে, ধানের থলে। রোমান ফোরে কি বলেছে, আলী পর্বার ভাইয়ের নাম কি, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার কশ্যপ। তো দেখো পদ্মাংশ থেকে যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলো টু দ্য পয়েন্ট আমি সলভ করিয়ে দেবো। রোমান ফাইভের অ্যান্সার হবে বি এর অ্যান্সার বিশ্বপর্ব। রোমান সিক্সের অ্যান্সার হবে এর অ্যান্সার জন্নু হবে। রোমান সেভেনের অ্যান্সার হবে শ্রীহরি। রোমান এইটের অ্যান্সার হবে কর্মেন্দ্রীয়। কটি অ্যান্সার হবে বি এর অ্যান্সার 5টি। তো দেখো নাট্যাংশ থেকে কি বলেছে, ফার্স্ট প্রশ্ন, রাজা ইন্দ্রবর্মার বিবাহের কতদিন বাকি ছিল, অ্যান্সার হবে এর অ্যান্সার 4 দিন। রোমান 10-এর অ্যান্সার হবে সে অ্যান্সার উজাড় করে দেওয়া। রোমান 12-এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার ডিম সামার নাইটস ড্রিম। 12 নম্বরের অ্যান্সার হবে এর অ্যান্সার বিবাহ। 13 নম্বরের অ্যান্সার, তো দেখো সাহিত্যের ইতিহাস থেকে 13 নম্বরের অ্যান্সার হবে সি এর অ্যান্সার চিকিৎসা বিজ্ঞান। 14 নম্বরের অ্যান্সার হবে সি এর অ্যান্সার দুষ্মন্ত। 15 নম্বরের অ্যান্সার হবে বি এর অ্যান্সার মন্দাক্রান্তা। তো দেখো এবার আমি এসএ কিউবগুলো তোমাদের দেখাবো। তো দেখো গদ্যাংশে ফার্স্ট প্রশ্ন কী বলেছে, গুহাতে প্রথম কে প্রবেশ করেছিল, অ্যান্সার হবে দস্যু। রোমান টু এর অ্যান্সার হবে সপ্তাং শব্দের অর্থ কী, অ্যান্সার হবে ঘোড়াগুলি। রোমান থ্রির অ্যান্সার কী আছে, ফাল্গুন মাসে বৃক্ষের শাখা কিরূপ থাকে, অ্যান্সার হবে পত্র শূন্য, মানে পাতা ছিল না আর কি। 4 নম্বরের অ্যান্সার হবে বৈয়াকরণগণ, বৈয়াকরণগণ। তো দেখো লেখা আছে স্ক্রিনে, তোমরা খুব সুন্দর করে লিখে কিন্তু মুখস্থ করবে। 5 নম্বরে কী বলেছে, শ্রী মগবদ গীতায় কে কাকে উপদেশ দেন, অ্যান্সার হবে কৃষ্ণ অর্জুনকে উপদেশ দেন। 6 নম্বরের প্রশ্ন কী বলেছে, মিথ্যাচারীর সাধারণ অর্থ কী, অ্যান্সার হবে কপটচারী বা ভণ্ড। রোমান সেভেনের অ্যান্সার হবে কী আছে, মৌলিক কথার অর্থ, অ্যান্সার হবে মস্তক। 8 নম্বরের প্রশ্ন কী বলেছে, গঙ্গাকে সুরেশ্বরী বলা হয় কেন, মা গঙ্গা হলেন, মা গঙ্গা হলেন দেবতার ঈশ্বরী, ঠিক আছে, সেই কারণে মা গঙ্গাকে সুরেশ্বরী বলা হয়। তো দেখো 9 নম্বরে অ্যান্সার হবে নাট্যাংশ থেকে কৌমুদীকে বলা হয়, এবং 10 নম্বরে অ্যান্সার হবে পরিণয় এবং উদাহ, ঠিক আছে। এবং 12 নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে কৌমুদীর পিতার নাম, অ্যান্সার হবে ইন্দু শর্মা, ইন্দু শর্মা। তো দেখো 13 নম্বরের অ্যান্সার হবে আর্যভট, ঠিক আছে। তো দেখো এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট আছে। তো দেখো আমি এবার এসি 80 নম্বর পেজ সলভ করাবো। এসি 80 নম্বর পেজের ফার্স্ট প্রশ্ন, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার 40। রোমান টুয়ের অ্যান্সার হবে খয়ের অ্যান্সার স্কন্দ। রোমান থ্রির অ্যান্সার হবে খয়ের অ্যান্সার বল্ল। রোমান ফোরের অ্যান্সার হবে খয়ের অ্যান্সার রিজু, ঠিক আছে। রোমান ফাইভে কী বলেছে, কল্পলতা কাকে বলা হয়েছে, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার গঙ্গাকে বলা হয়েছে। রোমান সিক্সের অ্যান্সার হবে প্রথমা। তো দেখো আমাদের রোমান সেভেনের অ্যান্সার হবে খয়ের অ্যান্সার। রোমান এইটের অ্যান্সার হবে গয়ের অ্যান্সার 3টি। রোমান 9-এর অ্যান্সার হবে গয়ের অ্যান্সার বসন্ত, তাই তো। কৌমুদী কাকে বিবাহ করতে চেয়েছিল, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার বসন্তকে। পরের প্রশ্ন কী বলেছে, তো দেখো 10 নম্বরের প্রশ্নের অ্যান্সার কী হবে, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার মৃদঙ্গ ধ্বনি। 11 নম্বরের প্রশ্ন কী বলেছে, নাটকে রাজার নাম কী, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার ইন্দু বর্মা। 12 নম্বরের প্রশ্ন কী বলেছে, উদাহ শব্দের অর্থ কী, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার বিবাহ। সাহিত্যের ইতিহাস 13 নম্বরের প্রশ্ন কী বলেছে, বরাহমীর কোথায় জন্মগ্রহণ করেন, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার অবন্তী। 14 নম্বরের প্রশ্ন কী বলেছে, এর অ্যান্সার হবে খয়ের অ্যান্সার হাতিদের। 15 নম্বরের প্রশ্ন, মুদ্রা রাক্ষস কী ধরনের নাটক, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার রাজনৈতিক নাটক। এবার আমি পেজ নম্বর সংস্কৃতের এসি 87 নিয়ে আলোচনা করব। তো দেখো ফার্স্ট প্রশ্ন কী বলেছে,
তো দেখো ফার্স্ট প্রশ্ন নাক লোকস্য বলতে লোক বলা হয়েছে অ্যানসার হবে এর আচ্ছা স্বর্গলোককে বলতে বোঝানো হয়েছে রোমান টুতে গ্রহ সংক্রান্তি কোন শাস্ত্রের বিষয় অ্যানসার হবে বীর আচার জ্যোতিষশাস্ত্র রোমান থ্রি অ্যানসার হবে বীর আচার কুটিরে রোমান ফোরের অ্যানসার হবে বীর আচার বিবৃতম তো দেখো এবার আমি পদ্মাংশ নিয়ে আলোচনা করব পাঁচ নম্বরের প্রশ্ন কি বলেছে গঙ্গা বাস করেন অ্যানসার হবে সিরাচার শিবের মাথায় রোমান সিক্সের অ্যান্সার হবে ডের আচার সমূহ রোমান সেভেনের অ্যান্সার হবে শ্রী সিয়ের আনসার শ্রীকৃষ্ণ রোমান এইটের অ্যান্সার হবে এর আনসার অর্জুনকে পার্থ বলে কাকে সম্বোধন করা হয়েছে অ্যান্সার হবে এর আনসার অর্জুনকে এবার আমি ন নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব নাট্যাংশ থেকে তো দেখো এর অ্যান্সার হবে ন নম্বরের অ্যান্সার হবে বের আনসার বালিকো দশ নম্বরের অ্যান্সার হবে সের আনসার অমাবস্যা এগারো নম্বরের অ্যান্সার হবে আমাদের অমাবস্যা তো দেখো আমাদের বারো নম্বরের প্রশ্ন কি বলেছে বারো নম্বরের প্রশ্ন বলেছে বল্লভ শব্দের অর্থ হলো অ্যান্সার হবে বীর আচার প্রিয় তেরো নম্বরের প্রশ্ন কি বলেছে ভাষের সর্বাপেক্ষা বিখ্যাত নাটক কোনটি অ্যান্সার হবে এর আনসার হবে এর আনসার স্বপ্ন বাসব দত্ত চোদ্দো নম্বরের অ্যান্সার হবে বীর আচার মন্দা ক্রান্তা পনেরো নম্বরে অ্যান্সার হবে আর্যভট ছিলেন একজন অ্যান্সার হবে এর আনসার জ্যোতির্বিদ এবার আমি পেজ নম্বর এসি দেড়শো নিয়ে আলোচনা করব তো দেখো এসি দেড়শো নম্বর পেজের ফার্স্ট প্রশ্ন কি বলেছে রোমান অনের প্রশ্ন কি বলেছে পাঠ্যাংশ বনগোতা গুহা উৎস অ্যান্সার হবে সের অ্যান্সার চোর চত্বারিংশি কথা রোমান টু এর অ্যান্সার হবে সিয়ের অ্যান্সার পারস্যে রোমান থ্রি অ্যান্সার কি বলেছে অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার আলিপর্বার বড় ভাই মানে কশ্যপ কে ছিলেন অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার আলিপর্বার বড় ভাই তো দেখো পরের প্রশ্ন কি বলেছে রোমান ফোরে বলেছে গণি শব্দের অর্থ কি অ্যান্সার হবে এর আচার বস্তা পাঁচ নম্বরের প্রশ্ন কি বলেছে শ্রীমদ্ভগবদ গীতা আছে অ্যান্সার হবে বিয়ের আনসার মহাভারতে রোমান সিক্সের অ্যান্সার হবে বিয়ের আনসার গঙ্গা কল্পলতা কাকে বলা হয়েছে গঙ্গাকে সাত নম্বরের অ্যান্সার হবে ডিয়ের অ্যান্সার বেদ আট নম্বরে অ্যান্সার হবে এর আনসার সংসার ট্যাগ নাট্যাংশ অ্যান্সার হবে ডিয়ের আনসার শ্রীকৃষ্ণাচার্য দশ নম্বরে অ্যান্সার হবে এর আনসার প্রমোদ এগারো নম্বরে অ্যান্সার হবে কামদেব এর অ্যান্সার পরের প্রশ্ন বারো নম্বরের প্রশ্ন যে রাজার ভাবি স্ত্রীর নাম কি অ্যান্সার হবে কনক লেখা তেরো নম্বরের প্রশ্নে অ্যান্সার হবে সের আনসার শূদ্রক চোদ্দো নম্বরে অ্যান্সার হবে এর আনসার স্মারক চিহ্ন তো দেখো আমাদের পনেরো নম্বরের প্রশ্ন কি বলেছে পনেরো নম্বরের প্রশ্ন বলেছে গীত গোবিন্দম এর রচিতাকে অ্যান্সার হবে বীর আচার জয়দেব জয়দেব এবার আমি পেজ নম্বর এসি দুশো চল্লিশ নম্বর পেজ নিয়ে আলোচনা করব তো দেখো ফার্স্ট প্রশ্ন কি বলেছে এসি দুশো চল্লিশ নম্বর পেজের তো দেখো এ নম্বরের প্রশ্ন বলেছে আর্যবর্ত বর্ণনম এর লেখককে অ্যান্সার হবে বীর আচার ত্রিবিক্রম ত্রিবিক্রম ভট্ট রোমান টু এর অ্যান্সার হবে পশুপতিকে পশুপতি হলে অ্যান্সার হবে সের অ্যান্সার মহেশ্বর পশুপতি হলেন মহেশ্বর সিয়ের অ্যান্সার হবে রোমান থ্রিতে কী বলেছে আলিপর্বার ভাইয়ের নাম কি অ্যান্সার হবে বীর আচার কশ্যপ রোমান ফোরে অ্যান্সার হবে বীর আচার পারসিক নগর পদ্মাংশতে দেখাও পাঁচ নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে এর অ্যান্সার শঙ্করাচার্য ছ নম্বরে অ্যান্সার হবে বীর আচার পঞ্জটিকা পঞ্জটিকা সাত নম্বরে অ্যান্সার হবে সিয়ের অ্যান্সার অর্জুন আট নম্বরে অ্যান্সার হবে বীর আচার তিনটি ন নম্বরে অ্যান্সার হবে তিন আচার বসন্ত মানে নাট্যাংশ থেকে যেটা ন নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে বসন্ত দশ নম্বরে অ্যান্সার হবে এর অ্যান্সার কৃষ্ণাচার্য এগারো নম্বরে অ্যান্সার হবে ডির আচার নাটক বারো নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে বীর আচার চন্দ্র তেরো নম্বরে অ্যান্সার হবে সিয়ের অ্যান্সার তেরো নম্বরের অ্যান্সার হবে সিয়ের অ্যান্সার অ্যান্সার হবে তেরোটি চোদ্দো নম্বরে অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার সুশ্রুত সংহিতা পনেরো নম্বরে অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার কালিদাস এবার আমি পেজ নম্বর এসি দুশো একষট্টি নম্বর পেজ নিয়ে আলোচনা করব তো দেখো দুশো একষট্টি নম্বর পেজের ফার্স্ট প্রশ্ন কি বলেছে রোমান অনের অ্যান্সার হবে এর অ্যান্সার প্রথম রোমান টুতে কী বলেছে স্কন্দরাজকে অ্যান্সার হবে ডের অ্যান্সার চোরদের দেবতা রোমান থ্রি অ্যান্সার হবে বীর অ্যান্সার
স্বর্গ লোকের রোমান করে অ্যান্সার হিসেবে বীর অ্যান্সার অনুবাদিত গদ্য। তো দেখো এবার আমি পদ্মাংশ নিয়ে আলোচনা করব। পদ্মাংশের ফার্স্ট প্রশ্ন পাঁচ দাগের অ্যান্সার হবে সের অ্যান্সার 14টি, সিক্সের অ্যান্সার হবে বীর অ্যান্সার নিত্যকর্ম, সাত নম্বরে অ্যান্সার হবে সের অ্যান্সার গঙ্গাকে, আট নম্বরে অ্যান্সার হবে ডির অ্যান্সার গান্ডীপ নাট্যাংশ, ন নম্বরে অ্যান্সার হবে পীর অ্যান্সার, দশ নম্বরে অ্যান্সার হবে সের অ্যান্সার কৌমুদি, এগারো নম্বরে অ্যান্সার হবে আমাদের এর অ্যান্সার কুহু, বারো নম্বরে অ্যান্সার হবে ডির অ্যান্সার যুগের মতো। তো দেখো তেরো নম্বরের যেটা সাহিত্যের ইতিহাস এখান থেকে অ্যান্সার হবে লীলাবতী কে, অ্যান্সার হবে বীর অ্যান্সার দ্বিতীয় ভাস্করাচার্যের বিদুষী কন্যা, চোদ্দো নম্বরে অ্যান্সার হবে এর অ্যান্সার আমাদের, পনেরো নম্বরে অ্যান্সার হবে উরুভঙ্গ। তো বুঝতে পারছো আজকে আমি টোটাল সাতখানা সেট নিয়ে আলোচনা করেছি, পেজ নম্বর 46, এসি, আশি, 87, দেড়শো, দুশো চল্লিশ, দুশো একষট্টি। আমাদের মাত্র আর একটা পেজ বাকি আছে এসি 281, সেটা আমরা খুব শীঘ্রই সলভ করে দেবো দুই একদিনের মতো। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।